আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাইকে জাহিদ রিডিং রুম সবাইকে স্বাগতম। আজকে আমরা বিসিএস সহ সকল চাকরি প্রত্যাশী ভাইবোনদের জন্য মূলত পক্ষে সুশাসন বিষয়ে প্রথম অংশের একটা স্লাইড সেট আপ করেছি, তো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আজকের বিষয়টুকু হচ্ছে সুশাসন বা গুড গভর্নেন্স যেটাকে বলা হয়, আর এই স্লাইডগুলোর মধ্যে যে সকল বিষয় হাইলাইট করা হয়েছে এগুলো বিগত 15 বছর বিভিন্ন পরীক্ষায় এসেছিল। আজকে সুশাসনের প্রথম অংশের মধ্যে যে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো হলো সুশাসনের সংজ্ঞা, ডেফিনেশন অফ গুড গভর্নেন্স, সুশাসনের ধারণা, আইডিয়াস অফ গুড গভর্নেন্স, সুশাসনের উপাদান, এলিমেন্ট অফ গুড গভর্নেন্স, সুশাসনের উপাদানসমূহ সমাজে প্রতিষ্ঠিত, এস্টাবলিশমেন্ট ইন সোসাইটি দ্য এলিমেন্ট অফ গুড গভর্নেন্স। আমরা প্রথমে দেখব সুশাসনের সংজ্ঞা। সুশাসনের ধারণার উদ্ভাবক বিশ্ব ব্যাংক। 1989 সালে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন বা গুড গভর্নেন্স পদ্ধতি ব্যবহার করা হয়। এটি আধুনিক শাসন ব্যবস্থার সংযোজিত রূপ। ইংরেজি গভর্নেন্স শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ গভর্নান থেকে। গভর্নেন্স প্রপঞ্চটির সাথে সুপ্রত্যয় যুগে সুশাসন বা গুড গভর্নেন্স শব্দটি প্রকাশ ঘটানো হয়েছে। গুড গভর্নেন্স শব্দটি গুড এবং গভর্নেন্স নিয়ে গঠিত হয়, যার অর্থ নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। বিশ্বব্যাংকের মতে সুশাসনের 4টি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল, আর এই 4টা স্তম্ভ হলো দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ করা। বর্তমানে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে সুশাসন শব্দটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। গণতন্ত্র ছাড়া সুশাসনের আশাই করা যায় না। সুশাসনের ধারণাটি বহুমাত্রিক একটি ধারণা, এটি 4টা বিষয় নিয়ে গঠিত হয়। 1 নম্বর হচ্ছে রাজনৈতিক সুশাসন, 2 নম্বর হচ্ছে সামাজিক সুশাসন, 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক সুশাসন, 4 নম্বর হচ্ছে সাংস্কৃতিক সুশাসন। বিশ্বব্যাংক 1992 সালে সুশাসনের সংজ্ঞা প্রদান করেন। সেখানে বলা হয়েছিল শাসন প্রক্রিয়া এবং উন্নয়নে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শিরোনামে একটি প্রতিবেদনের মধ্যে সংজ্ঞাটা প্রকাশ করা হয়েছিল। এতে বলা হয়েছিল সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হল সুশাসন। UNDP 1997 সালে স্থায়ী মানব উন্নয়নের জন্য শাসন শিরোনামের নথি বা নীতিতে একটা নথি প্রকাশ করেন, যেখানে তারা সুশাসনের একটা সংজ্ঞা দিয়েছিলেন। এতে বলা হয়েছিল কোনো দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের সকল পর্যায়ের কাজের মধ্যে শাসন প্রক্রিয়া প্রত্যক্ষ করা যায়। এটা ছিল UNDP 1997 সালে প্রদান করা তাদের সুশাসনের সংজ্ঞা। এরপরে আসি আমরা দ্য সোশ্যাল এনসাইক্লোপিডিয়াতে সুশাসন সম্পর্কে বলা হয়েছিল, এটি সরকার পরিচালনা অপেক্ষা একটি বিস্তৃত ধারণা, যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে সামাজিক নিয়ম শৃঙ্খলা রক্ষায় এবং নির্বাহী ক্ষমতা ব্যবহারের প্রশ্নে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ভূমিকার সাথে বিশেষভাবে সম্পর্কিত হয়ে থাকে। ম্যাকরনির মতে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝানো হয়। মার্টিন মিনুগের মতে বৃহদত্ত্বে সুশাসন হচ্ছে কতিপয় উদ্যোগের সমাহার ও একটি সংস্কার কৌশল, যা সরকারকে আরো বেশি গণতান্ত্রিক, মুক্তমনা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে সক্রিয় করে তোলে। IMF এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মিশেল ক্যামডুসাস 1998 সালে ফ্রান্সের প্যারিসে সুশাসনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। গুড গভর্নেন্স ইজ এসেনশিয়াল ফর কান্ট্রিজ এট অল স্টেজেস অফ ডেভেলপমেন্ট। জাতিসংঘের ভাষায় সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন।
মোট কথায় সুশাসন হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন যেখানে বেশ কয়েকটা পয়েন্ট থাকে, সেগুলো হলো শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, সর্বোচ্চ স্বাধীন বিচার বিভাগ থাকবে, 3 নম্বর হচ্ছে আইনের শাসন থাকবে, গণতন্ত্রায়ন থাকবে, মানবাধিকার নিশ্চয়তা থাকবে, 4 নম্বর হলো সিদ্ধান্ত গ্রহণে সকলের অংশগ্রহণের সুযোগ থাকবে, 5 নম্বর মতামত ও পছন্দের স্বাধীনতা থাকবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। এই 5টা পয়েন্ট হচ্ছে মূলত পক্ষে সুশাসন একটা রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার প্রতিফলন হিসেবে কাজ করে। সুশাসনের মূল ভিত্তি, সুশাসনের মূল ভিত্তি হলো মূল্যবোধ। পশ্চিমা বিশ্বের মতামত সুশাসন সম্পর্কে 4টি ছিল, যেগুলো হচ্ছে সুশাসন অধিকতর রাজনৈতিক প্রক্রিয়া এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনাকে বোঝানো হয়। 2 নম্বর হচ্ছে সুশাসনের প্রক্রিয়া অবশ্যই আইনের উপর প্রতিষ্ঠিত হতে হবে। 3 নম্বর হলো রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ যাতে উত্তম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর হচ্ছে প্রশাসনিক দক্ষতা এবং গণতান্ত্রিক ব্যবস্থা হবে শাসন কাঠামোর অন্যতম দিক। দাতা সংস্থার মতামত অনুসারে সুশাসনের মতামত ছিল, সুশাসন বিষয়ে তারা 5টি মতামত দিয়েছিলেন। 1 নম্বর হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং একটি অবাধ একটি অবধি নির্বাচিত আইনসভা। 2 নম্বর ছিল ব্যক্তি সত্তার অধিকার সংরক্ষণে সংবিধান এবং বিচার বিভাগের স্বাধীনতা। 3 নম্বর স্থিতিশীল মুদ্রা ব্যবস্থা এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা। 4 নম্বর শিক্ষা ও স্বাস্থ্য সেবার মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়ন করা। 5 নম্বর একটি স্বাধীন নির্বাচিত আইনসভার নিকট নির্বাহী কর্তৃপক্ষের জবাবদিহিতার ব্যবস্থা করা। সুশাসনের উপাদান, সুশাসনের উপাদান জাতিসংঘের মতে 8টি, UNDP-র মতে 9টি, বিশ্বব্যাংকের মতে 4টি, কুটিল্লোর মতে 4টি, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক 1999 সালে সুশাসনের 5টা উপাদানের কথা বলেছিলেন। সুশাসনের উপাদানসমূহ সমাজে প্রতিষ্ঠা কিভাবে করা যায়? ইউরোপীয় কমিশনের মতে সুশাসনের ভিত্তি হলো নীতি ও মূল্যবোধ, প্রিন্সিপাল অ্যান্ড ভ্যালিউস যেটাকে বলা হয়। ন্যায়নীতির ভিত্তিমূল থেকে আইন, রাষ্ট্র প্রবৃত্তি গড়ে ওঠে। অংশগ্রহণমূলক প্রক্রিয়া, সুশাসনের অন্যতম ভিত্তি নারী এবং পুরুষের অংশগ্রহণ করা। এরপরে হচ্ছে সার্বভৌম ও কার্যকর আইনসভার ব্যবস্থাপনা করা। রাষ্ট্রের সকল সমস্যার সমাধান খুঁজতে হবে আইনসভায় বসে যুক্তিতর্ক পেশ করে আলাপ আলোচনার মাধ্যমে। প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করা, স্বচ্ছতার অর্থ পরিষ্কার বা স্পষ্ট, দ্বৈত অর্থবোধকতার অনুপস্থিতিই হলো স্বচ্ছতা। নীতি বা সিদ্ধান্ত স্বচ্ছ হলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। আইনের শাসন নিশ্চিত করা, আইনের শাসনের মূল কথা হলো আইনের দৃষ্টিতে সকলেই সমান, সকলেরই আইনের আশ্রয় লাভের সুযোগ সুবিধা থাকে, শুনানি ব্যতীত কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা ইত্যাদি। আইনের শাসনের প্রাণ ভূমরা 3টি প্রবৃত্তির উপর নির্ভর করে। এগুলো হলো শাসকের ন্যায়পরায়ণ আচরণ, নিপীড়ন মুক্ত স্বাধীন পরিবেশ ও আইনের শাসন প্রয়োগের উপযুক্ত পরিবেশ, নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ যেটাকে বলা হয়। এরপরে হচ্ছে দায়বদ্ধতা বা জবাবদিহিতা নিশ্চিত করা। দায়বদ্ধতায় রয়েছে 2টা দিক, একটা হচ্ছে রাজনৈতিক দায়বদ্ধতা আর একটা হচ্ছে প্রশাসনিক দায়বদ্ধতা। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে নির্বাচকদের ম্যান্ডেট লাভ এবং তা বাস্তবায়নে রাজনীতিবিদগণ যে অঙ্গীকার ঘোষণা করেন তাকে বলে রাজনৈতিক দায়বদ্ধতা। দায়বদ্ধতা নিশ্চিত করা গেলে শাসনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়, অর্পিত দায়িত্ব দ্রুত সম্পন্ন হয়, দুর্নীতি হ্রাস পায় এবং লক্ষ্য অর্জিত হয়। দক্ষ সরকার ব্যবস্থা, দক্ষতার অর্থ প্রাপ্ত সম্পদের ও উপকরণের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কাজ কথিত যে সুবিধাগুলো রয়েছে এগুলো অর্জন করা। অবাধ তথ্য সরবরাহ, প্রশিক্ষণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সংশ্লিষ্ট বিষয়ে ও তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জ্ঞান, দুর্নীতি বিরোধী মনোভাব, কর্তব্যবোধ, নিয়মানুবর্তিতা, কর্তব্যনিষ্ঠা, কাজের আগ্রহ, কাজে ফাঁক দেওয়ার কোনো অভ্যাস না রাখা। এরপরে হচ্ছে সততা, সততা জিনিসটা মূলত পক্ষে এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব বড় পরিমাণে একটা অবদান রাখে। কারণ
আমরা যদি নিজেরা নিজেরাই সৎ হতে না পারি, তাহলে সৎ বাক্য উচ্চারণ করে বা দেখিয়ে কোনো লাভ নাই, কারণ আমাদের মেন্টালিটিতে কোনোদিন এইগুলো করতে আমাদেরকে আগ্রহ সৃষ্টি করবে না। এই জন্য মূলত পক্ষে প্রথমে নিজে সৎ হতে হবে, তারপর অপরকে সততার সহিত সাহায্য করতে হবে, এতে করে মূলত পক্ষে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। এরপরে আসি আমরা স্বাধীন বিচার বিভাগ। এই বিষয়গুলো হচ্ছে সবগুলোই মূলত পক্ষে সুশাসন প্রতিষ্ঠার উপাদান, অর্থাৎ এই জিনিসগুলো যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করা যাবে। তো আর একটা পয়েন্ট হচ্ছে স্বাধীন বিচার বিভাগ, বিচার বিভাগকে স্বাধীন হতে হবে। সরকারের তৃতীয় স্তম্ভ হচ্ছে এই বিচার বিভাগ। এর লক্ষ্য ন্যায় বিচার নিশ্চিত বা প্রতিষ্ঠা করা। বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে এবং এর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগই আইনের শাসনের প্রকৃত রক্ষণের ভূমিকা পালন করতে পারে। বিকেন্দ্রীকরণ, সুশাসন প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিকেন্দ্রীকরণ হচ্ছে ক্ষমতার বন্টন ও বিভক্তিকরণের নীতি, এই জিনিসটা মাথায় রাখতে হবে শুধুমাত্র এটা। এরপরে হচ্ছে USAID এর মত এবং বাংলাদেশ সংবিধানের 59 নম্বর অনুচ্ছেদের অংশটা। বিকেন্দ্রীকরণ সম্পর্কে প্রথম বলা হচ্ছে যে এটা হলো ক্ষমতার বন্টন ও বিভক্তিকরণের নীতি। এর অর্থ ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্বকে প্রশাসনের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে ছড়িয়ে দেওয়া। USAID এর মতে কার্যকরী বিকেন্দ্রীকরণ স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক পরিবর্তনের জন্য ব্যাপক সুযোগ সুবিধা প্রদান করতে পারে এবং জাতীয় রাজনীতির উন্নতিতে সাহায্য করে থাকে এই বিকেন্দ্রীকরণ। বাংলাদেশ সংবিধানের 59 নম্বর অনুচ্ছেদে বিকেন্দ্রীকরণের কথা উল্লেখ রয়েছে, যেটি স্থানীয় পর্যায় থেকে শুরু হবে, কিন্তু এটি সংবিধানে আছে তার কোনো বাস্তব প্রয়োগ বর্তমানে নেই। এরপর আরেকটি পয়েন্ট হলো দুর্নীতি প্রতিরোধ বা নিয়ন্ত্রণ। বিশ্বের যে কোনো দেশের সুশাসনের পূর্বশর্ত হচ্ছে সরকারি অঙ্গ সংগঠনগুলো থেকে দুর্নীতি কমানো। বাংলাদেশ সংবিধান অনুসারে সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন। ন্যায়পালকে মন্ত্রণালয়ে যে ধারণার ক্ষমতা প্রদান করবে, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন। এরপরের পয়েন্ট হলো মিডিয়া ও প্রচারের মাধ্যমে স্বাধীনতা। সুশাসন প্রতিষ্ঠার বা প্রতিষ্ঠায় মিডিয়ার গুরুত্বটা খুবই অপরিসীম। গণমাধ্যমে একটি সংবাদ মাধ্যম অপরটি জনতার মাধ্যম হিসেবে কিন্তু কাজ করে। তাহলে প্রশ্ন এসেছিল গণমাধ্যম কোন কোন মাধ্যম হিসেবে কাজ করে, একটা হচ্ছে সংবাদ মাধ্যম হিসেবে, আর একটা হচ্ছে জনতার মাধ্যম হিসেবে কাজ করে। মিডিয়া বা গণমাধ্যম দুই ধরনের হতে পারে, একটি ইলেকট্রনিক মিডিয়া, অপরটি প্রিন্ট মিডিয়া। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। গণমাধ্যম জনগণের দাবি দাওয়া আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়, সহিংসতা দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। জাতীয় সংসদে বসে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ রাজনৈতিক উপায়ে রাজনৈতিক সমস্যার সমাধান খুঁজতে হবে। রাজনৈতিক অস্থিতিশীলতা সুশাসনের অন্তরায় হিসেবে কাজ করে থাকে। এরপরে পয়েন্ট হলো স্বাধীন কর্মকমিশন প্রতিষ্ঠা। জনপ্রশাসনে নিয়োগ এবং পদোন্নতির জন্য মেধাবী ও যোগ্য প্রার্থী বাছাই করতে হবে, এই জন্য নিরপেক্ষ, সৎ ও প্রজ্ঞাবান ব্যক্তি সমন্বয়ে কর্মকমিশন গঠন করতে হবে। স্বাধীন নির্বাচন কমিশন, রাজনৈতিক দল গঠন ও পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে, দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, স্বচ্ছ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তো এইসব বিষয় মূলত পক্ষে হচ্ছে আমাদের সুশাসন প্রতিষ্ঠার যে উপাদানগুলো রয়েছে এইগুলো। এরপরের উপাদান হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। কিভাবে সুশাসন নিশ্চিত করা যাবে, এক্ষেত্রে জনগণ ও সরকারের কি করণীয় সে সম্পর্কে প্রচার প্রচারণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এই জন্য সরকারের প্রচার যন্ত্রকে সবল করে তুলতে হবে। স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ, শক্তিশালী স্বশাসিত স্থানীয় সরকার গড়ে তুলতে হবে। স্থানীয় সরকারকে পর্যাপ্ত ক্ষমতা প্রদান করার পাশাপাশি এর উপর থেকে সরকারের নিয়ন্ত্রণ হ্রাস করতে হবে। এগুলোর উপর কোন ধরনের বাহ্যিক খবরদারি করা চলবে না। প্রশাসনিক কর্মকর্তা কিংবা জাতীয় সংসদ সদস্যের খবরদারি না থাকা এখানে শ্রেয়। লক্ষ্য নির্ধারণ এবং অগ্রাধিকার বিবেচনার পারঙ্গমতা, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে লক্ষ্য নির্ধারণ এবং অগ্রাধিকার বিবেচনায় পারঙ্গম ও দূরদর্শী হতে হবে। তো এইসব পয়েন্ট গুলোই ছিল মূলত পক্ষে একটা সমাজের মধ্যে বা একটা রাষ্ট্রের মধ্যে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তার উপাদান সমূহ। এখন আমরা আসি সুশাসনের সমস্যাবলী কি কি, এই জিনিসটা দেখব। সুশাসনের সমস্যাবলী হলো, 1 নম্বর,
বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, 2 নম্বর রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, 3 নম্বর সরকারের জবাবদিহিতার অভাব, 4 নম্বর আমলাদের জবাবদিহিতার অভাব, 5 নম্বর আমলাতন্ত্রের অদক্ষতা, 6 নম্বর আইনের শাসনের অভাব। আইনের শাসনের আবার 3টি মৌলিক শর্ত রয়েছে। 1 নম্বর আইনের দৃষ্টিতে সকলের সমান ও আইনের আশ্রয় গ্রহণের সুযোগ বিদ্যমান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আইনের আশ্রয় গ্রহণের সুযোগ সুবিধা বিদ্যমান থাকতে হবে। 3 নম্বর হলো শুনানি গ্রহণ ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তি বা তার বিরুদ্ধে ভুল ব্যবস্থাপনা গ্রহণ করা যাবে না। এরপরে 7 নম্বর হলো সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা। 8 নম্বর হলো দুর্নীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা। UMCSE এর ভূমিকায় বলা হয়েছে দুর্নীতি সমাজ রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে বিঘ্নিত করে। 9 নম্বর রাজনৈতিক অঙ্গীকারের অভাব। 10 নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব এবং ব্যক্তি পূজা। 11 নম্বর হচ্ছে রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ। 12 নম্বর স্বজনপ্রীতি। 13 নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা না থাকা। 14 নম্বর হচ্ছে জনগণের অংশগ্রহণের অভাব। 15 নম্বর হচ্ছে অকার্যকর জাতীয় সংসদ। 16 নম্বর হচ্ছে দারিদ্র্য সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা। এবং 17 নম্বর হচ্ছে স্থানীয় সরকারের কাঠামোর দুর্বলতা। এখানে 16 নম্বর একটা পয়েন্ট বলা হচ্ছে দারিদ্র সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় কথা। এই জিনিসটা আসলে খুবই বড় ইম্পর্টেন্ট একটা বিষয় এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। কারণ হচ্ছে আর্থিক যদি স্বাবলম্বী না হয়, আর্থিকভাবে যদি সম্পূর্ণ তারা তাদের চাহিদা মতো সবকিছু না পায়, তাহলে অবশ্যই অবশ্যই সেখানে সুশাসন প্রতিষ্ঠা করতে যদি হাজারো চেষ্টা করা হয়, তাহলে কোনো দেশের সরকার বা কোনো দেশের কোনো এলাকার মানুষজন কোনোদিনও সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই এরিয়ার মধ্যে দারিদ্রতা দূর না হবে। এরপরে আরো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তার মধ্যে হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা। তো দুর্নীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা এটাও কিন্তু খুব বড় একটা সমস্যা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। কারণ হচ্ছে সাপোজ ধরলাম আমরা একটা জবের জন্য গেলাম, এখন আমি জবে প্রথমে আসলাম বা আমি টপ 100 জনের মধ্যে সাপোজ নিয়োগ দেওয়া হচ্ছে 20 জন। তো এখন এখানে গেলাম হচ্ছে আমি 8 নম্বর হিসেবে ভাইবা বোর্ডে গেলাম। এখন দেখা গেছে আমার ভাইবা ভাই খুব ভালো হয়েছে, কিন্তু যখন রেজাল্ট দিল বা 5 জন নিচে বা 8 জন নিচে বা 10 জন নিচে যখন রেজাল্ট দিল, দেখা গেল যে আমি ভালো করার পরও আমার রোলটা আসলো না। তাহলে এখানে তখন আমাদের নিজের একটা মেন্টালিটি তৈরি হয় যে আসলে মনে হয় টিকার সময় দুর্নীতি হয়েছে। তো এইরকম মেন্টালিটি তৈরি হতে হতে একসময় দেখা যায় সে নিজেই দুর্নীতি শুরু করে দেয়। তো এই জন্য মূলত পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অবশ্যই অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বড় ধরনের একটা সমস্যা প্রতিষ্ঠিত হবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল 6 নম্বরে, যে আইনের শাসনের অভাব। আইনের শাসনের অভাব এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ হচ্ছে শুধু আইন করলে হয় না, আইনটাকে বাস্তবায়ন করতে জানতে হয় বা আইনটাকে বাস্তবায়ন করতে হয়। তাহলে এখন কিভাবে বড় বড় আইন, প্রথমে হচ্ছে ছোট আইনগুলোকে বাস্তবায়ন করা, অর্থাৎ যেমন একটা রাষ্ট্র গঠিত হওয়ার সময় প্রথমে ইউনিয়ন, ইউনিয়ন থেকে মূলত পক্ষে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে মূলত পক্ষে আসে হচ্ছে ডিভিশন, ডিভিশন থেকে মূলত পক্ষে কয়েকটা ডিভিশন মিলে একটা রাষ্ট্র গঠিত হয়। ঠিক সেম ভাবে আইনের যে শাসনগুলো রয়েছে, প্রথমে প্রথমে ইউনিয়ন অনুসারে যদি আইনের শাসনগুলো পরিপূর্ণভাবে এবং সঠিকভাবে পালন করানো হয় বা সঠিকভাবে মানে, তাহলে দেখা যাবে যে ইউনিয়ন, এরকম একটা ইউনিয়ন ভালো হয়ে গেল, দুইটা ইউনিয়ন ভালো হয়ে গেল, তিনটা ইউনিয়ন ভালো হয়ে গেল, দেখা যাচ্ছে একটা উপজেলার মধ্যে 20টা ইউনিয়ন আছে, তারপর এখান থেকে 18টা ইউনিয়নের মানুষজন খুব ভালোভাবে তারা তাদের আইনসমূহ মেনে চলে। তো সেম ভাবে দেখা যাবে যে আস্তে আস্তে করে রাষ্ট্রের মধ্যে যে দুর্নীতির ব্যবস্থাপনাগুলো রয়েছে বা আইন মানার যে ব্যবস্থাপনাটা রয়েছে এটা বেড়ে যাবে। কারণ আইনের মানাতে যদি কেউ ব্যাঘাত ঘটায়, তাহলে অবশ্যই অবশ্যই ওই জায়গায় সুশাসন কোনো দিনও প্রতিষ্ঠিত হবে না। তো সুশাসনের সেজন্য শর্তগুলো ছিল হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সমান ও আইনের আশ্রয় গ্রহণের সুযোগ সুবিধা বিদ্যমান থাকা। এবং আইনের আশ্রয় সুযোগ সুবিধা বলতে বোঝাচ্ছে এখানে বড়লোক এবং গরিব, এই ভেদাভেদ গুলো মূলত পক্ষে থাকা যাবে না। বড়লোকের জন্য যে ধরনের আইনের ব্যবস্থা রয়েছে, গরিবের জন্য ঠিক সেম ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে সুশাসনটা প্রতিষ্ঠিত হবে। এরপরে হচ্ছে শুনানির ব্যবস্থা করা। অবশ্যই অবশ্যই যে কোনো বিচার ফয়সলা করার আগে মূলত পক্ষে শুনানির ব্যবস্থা করা হয়। কেন এই কাজটা হয়েছে বা কে এই কাজটা করেছে, কিভাবে করেছে, সবকিছু খুঁটিয়ে দেখা হয়। তো মূলত পক্ষে আইনের শাসনের অভাবটা বা আইনের যে ব্যবস্থাপনাটা রয়েছে, এটা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব বড় ধরনের একটা ভূমিকা পালন করে থাকে। এরপরে
19 নম্বরে দেখেন যে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব, 20 নম্বরে বলা হয়েছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব, এরপরে ফাইনালি 21 নম্বর হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব। সাম্প্রদায়িক সম্প্রীতিটা কিন্তু আমাদের দেশের মধ্যে প্রথমে খুব ভালো মতো খুব বড় একটা অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল, কিন্তু বর্তমানে এটার অনেক অনেক পরিমাণে পরিবর্তন হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতিটা। কারণ এখানে ধর্মে ধর্ম নিয়ে মারামারি দেখা যাচ্ছে, ধর্মের একজন বলতেছে একরকম, অন্যজন বলতেছে আরেক রকম, এটা নিয়ে হরেক রকমের মতভেদ চলে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে মূলত পক্ষে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সমস্যা হতে পারে। তো এটাই ছিল মূলত পক্ষে সুশাসনের প্রথম অংশ, সুশাসনের সংজ্ঞা নিয়ে, সুশাসনের ধারণা এবং সমাজের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এই সকল উপাদান সমূহ সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করা হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওটা পাওয়ার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন যায়, সেজন্য আপনারা নোটিফিকেশন আইকন বারটাকে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।